আমার আল্লাহ তালা বলেন মুমিন্দা আমার বন্ধু মুমিন্দা আমার চরম পরম বন্ধু কাজে এরা আমার আজকে আসছে খবরে বন্ধুর বাড়ি বেড়াইতে আসছে কবরে আসছে কাজে মেহমান রে এভাবে শুইতে দিলে হবে না তিরমিজির বর্ণনায় নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতারে হুকুম করে দেন ফাওয়াসসে কবরহু বিমাদ্দি বাসারি ওরে আমার এই নেককার মুমিন বান্দা বান্দি তওবা করনে ওয়ালা মুমিন এই বান্দা কবরের ভিতরে এসে যত দূর তাকাবে অত দূর কবরটারে বড় বানায়া দাও শুধু তাই নাই আল্লাহ তালা বলেন এরা তো আমার মেহমান বলেন মেহমান কি বাড়িতে আসলে শিলা খেতাই শুতে দেন নাকি বিচারাটা কি শিলা হয় না নতুন হয় নতুন হয় পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলবেন ওরে ফিরিস্টা বড় কষ্ট করে দুনিয়ার ভিতর থেকে আসতে গিয়ে আসমুয়ালাইকুম আলকারী সাগো তো চেষ্টা করবো টফিক কামনা করি কামনা আল্লাহ তা যেন আমার কণ্ঠকে ঠিক রেখে কিছু কথা রুহানিয় তো সমন্বয়ে সমন্বয় ধৈর্যের সমন্বয়ে একলাসের সমন্বয়ে আমাকে বলার আপনাদের শ্রবণ করার তৌফি আল্লাহ পাক দান করুন আর একটু চিল্লায় বলেন আসে না এই মসজিষের ভিতরে কেউ কি আসেন বুকে হাত দিয়ে দাঁড়ায় বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই কি আসেন আর কেউ কেউ আসেন না মানুষ বলতে আমাদের সকলেরই গুনা আছে এই গুণা নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে কথা বলেন না কেন গুনাহ কবীরা হোক সগীরা হোক গুনাহ গুনাহের কারণেই কিন্তু মুমিন বান্দা জাহান্নামে জ্বলা লাগবে কি কথা বলেন না কেন ভাইরা আমার আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা التাওওয়াবুন হে উম্মত তোমরা সকলেই অপরাধী তবে সর্বোত্তম অপরাধী হলো ওই মুমিন বান্দা বান্দি যারা গুনাহ কাজ করার পরে আবার বা করে আল্লাহ তালা বলেন আল্লাহর নবীও বলেন এ সমস্ত বাপি মুমিন বান্দা বান্দিরা যারা গুনাও করে তওবা বা করে আল্লাহ দরবারে এরা হলো শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ বলেন এই তোরা কিন্তু একইবারে চুপ করে থাকবি ঠিক আছে না ঠিক আছে না চুপ করে থাকবা বাবা কথা বলো না কথা না আমার তাহলে গুনার থেকে মুক্ত আমরা কেউ আসি জোরে বলেন না গুনা আমার আছে আপনার আছে সকলেই আমরা গুনাহগার রসুল বলেছেন তোমরা সকলেই অপরাধী তবে সর্বোত্তম অপরাধী হলো যে গুনাহ করে করে ঠিক আসেন এই গুনাহ মানুষ বলতে তার গুনাহ আছে তবে এই মানুষের ভিতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ যাদের জীবনে কোনো গুনাই নেই নেই মানুষ বলতেই অপরাধে অপরাধী পাপি তবে সবাই না এর ভিতরে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যাদের কোনো গুণাই নেই দ্বিতীয় নম্বর গ্রুপ মানুষ যাদের গুনাহ করেছেন কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে মানুষ অপরাধী মানুষ বলতেই গুনাহগার তবে কি সবাই কথা বলেন না কেন সবক সকলেই কিন্তু গুনাহগার নয় মানুষ বলতে মানুষের ভিতরে নাম্বার ওয়ান এক শ্রেণীর মানুষ আছে যাদের আল্লাহ তালা গুনা করার শক্তি দেয় নাই এরা কারা এরা হলো নবী আলাইহিসের জামাত সমস্ত নবীগণ গুনাহ মুক্ত ঠিক কিনা বলেন কয়েক মিনিট আকিদার মাসালা বলবো মাসালা দুটো দুই দিক থেকে সম্পর্কিত কিছু মাসালা আছে আমলের সাথে সম্পর্কিত কিছু মাসালা আছে আকিদা বিশ্বাসের সাথে সম্পর্কিত ঠিক কিনা জোরে বলেন মুমিন বাদ্দা আমল যদি কমও হয় আল্লাহ তালা ইমান আর আকিদা বিশুদ্ধ হবার কারণে আল্লাহ তাআলা মুমিনের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আকিদার মাসালায় যদি কারো গলত থাকে আকিদায় যদি সমস্যা থাকে আল্লাহ তাআলা এই গুনাহ সহজে maaf করবে না গুমরা হয়ে যাবে সে এজন্য সকলে এবার একটু বলেন মানুষ বলতে সকলেই অপরাধী তবে এর ভিতরে সকলেই কি অপরাধী না কিছুদের বাহিরে আছে কথা বলেন না কেন এর বাহিরে আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো নবীদের জামাত সমস্ত নবীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন সমস্ত নবীরা আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন সমস্ত নবীরা গুনাহ মুক্ত সুবহানাল্লাহ বলেন প্রশ্ন আপনাদের পক্ষ থেকে হতে পারে হুজুর তারাও মানুষ উমরিজা আল্লাহ নূরজা তারাও মানুষ আমরাও তো মানুষ তাহলে মানুষ হয়ে তো গুণা হওয়ার কথা ছিল নবীদেরও কারণ নবীরা তো ভিন্ন কোনো গ্রহে না আমাদের মতো পৃথিবীর ভিতরে মায়ের পেটের মাধ্যমেই তো আসছে কথা বলেন না কেন নবীরাই তো আমাদের মতো মাটির মানুষ নবীরা তো আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ তাহলে হুজুর মানুষ হওয়ার পরে আমাদের যদি গুণা থাকতে পারে নবীদের কেন গুনাহ নাই কি প্রশ্ন আছে না নেই এই প্রশ্নের কেনর জবাব দুইটা নাম্বার ওয়ান আরে মুসলমান মুমিন এটা তোমার আকিদা বিশ্বাসের সাথে সম্পর্কিত এই মাসালা যদি ভুল করো মুমিন যত বড় আমল দ্বারা হও না কেন ওরে কবরে ধরা খাওয়া লাগবে মিজানে ধরা খাওয়া লাগবে ফুল সিরাতে ধরা খাওয়া লাগবে তাহলে আমাদের বিশ্বাস হলো সমস্ত নবীরা গুনাহ মুক্ত ঠিক না বলেন সমস্ত নবীরা গুনাহ মুক্ত এ কোন জায়গায় আসলাম আমি কোন জায়গায় এরকম কোন জায়গায় আমি বয়ান করতে যাই না কোরআনের মহাব্বা থেকে একটু চিল্লানো বন্ধ করা যায় যুবক বাবারা তোমরা আওয়াজটা একটু বন্ধ করো তুমি রাস্তায় চলতেছো চলো কথা বলো না ভাইরা আমার তাহলে সমস্ত পয়গম্বর নবীরা সবাই রসুলগণ সবাই গুনা মুক্ত কি কথা ঠিক কেনে বলেন সমস্ত নবীরা গুনা মুক্ত ভাইরা আমার প্রশ্ন হলো তারাও মানুষ আমরাও মানুষ তাহলে মানুষ হয়ে গুনা থাকার কথা নবিরা কেন গুনা নাই এই প্রশ্নের বুঝার আগে দুইটা জবাব নাম্বার ওয়ান আপনারা বলেন তো দেখি এই কুষ্টিয়া শহরের ভিতরে কুমারখালীর ভিতরে মার্কেটের ভিতরে এক ধরনের ঘড়ি পাওয়া যায় তার নাম হলো ওয়াটার ঘড়ি ঘড়ি কি কথা বলেন না ওয়াটারপ্রুফ ওয়াটার ঘড়ি মানে ওরে মুমিন এই ঘড়িটা হাতে দিয়া সারাটা দিন লাগায় যদি পানির ভিতরে ডুবাও একটা ফুটা পানি তার ভিতরে ঢুকবে না এবার আপনারা আমারে জবাব দেন আমার আল্লাহ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বেধার মাধ্যমে যদি মানুষ হয়ে এমন ঘড়ি বানাইছে ওরে যেই গড়ি হাতি দিয়ে সারাটা দিন যদি ও পানির ভিতরে ডুবায় এক ফোঁটা পানি যদি তার ভিতরে না ঢুকতে পারে তাহলে ওরে মুসলমান মুমিন আমার একটু জবাব দেন আমার আল্লাহ কি মানুষের ভিতরে থেকে নবুয়াতের মতো বিশাল দায়িত্ব রে ভূমি মতো মহান দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য কি এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তৈর করতে পারে না যাদের মাধ্যমে গুণা হওয়া অসম্ভব পারে কি পারে না মানুষ হয় যদি এমন গড়ি বানাইছে যে ঘড়ির ভিতরে পানি যদি না ঢুকতে পারে আমার আল্লাহ মানুষের ভিতর থেকে নবীদেরকেও কেমন ভাবে তৈরি করেছেন নবীদের মাধ্যমে কোশ্চেন কালে গুনাহ হওয়া অসম্ভব ঠিক কি না বলেন এজন্য আমাদের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীরা গুনাহ মুক্ত কথা বলেন না কেন দ্বিতীয় নম্বর এই কেন জবাব আসেন নবীরা গুনাহ কেন করতে পারেন না রে মুমিন ও ঘরের মা বোনেরা দিলের কাল লাগায় শোনো আরে বন্ড পীরের দরবারে যাও রে মুমিন ইমানা বল ঠিক করে যাওয়া লাগবে বিশ্বাস ঠিক করে যাওয়া লাগবে কারণ কিছুক্ষণ আগে আমি বলেছি বান্দার আমল দুই ধরনের কিছু আমল আছে মাসালা দুই ধরনের কিছু মাসালা আছে আমলের সাথে সম্পর্কিত

সমস্ত পায়গম্বর গুনা করতে পারে না গুনার থেকে মুক্ত তার দ্বিতীয় নম্বর জবাব নবীরা কেন গুনা করতে পারেন না কারণ হলো সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার কম বা বেশি পায়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কেন পাঠাইছেন বলে উম্মতের শিক্ষক রূপে আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীরা হলো উম্মতের জন্য শিক্ষক তো মানুষকে গুনার থেকে বাঁচানোর জন্য আসছেন কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ ওরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় এই কোনটা হালালের পথ কোনটা হারামের পথ কোন পথে আগায় গেলে জান্নাত পাওয়া যাবে কোন পথে গেলে জাহান নামে যাওয়া লাগবে ওরে সমস্ত নবীরা কিন্তু উম্মতকে গুনাহ থেকে সেভ করার জন্য এসেছেন গুনাহ আর জান্নাতের পথ দেখাবার জন্য এসেছে। এখন আপনারা আমার একটু বলেন আপনাদের এই মোড়ের ভিতরে যদি কোন এলাকার মগা তার সারাটা গায়ের ভিতরে হলো চুলকানি কি কথা বলেন না কেন গায়ের ভিতরে কি অথবা মনে করেন তার তার লোকের গায়ের ভিতরে দাউদে ভরা এই চুলকানিওয়ালা ব্যক্তি যদি এই মোড়ের ভিতরে যদি চুলকানি অথবা দাউদের মলম নিয়ে দাঁড়ায় বিক্রি করার জন্য কিনবেন কে কে কয় না কথা কয় না কি ব্যাপার কঠিন হয়ে যাচ্ছে নাকি বুঝছেন না কথাটা আপনাদের এলাকার কোন মগা যদি তার সার আগায় চুলকানি আর দাউদে ভরা এই পাগলা যদি এই মোড়ের ভিতরে যায় দাঁড়ায় মলম বিক্রি করার জন্য চুলকানির তোবা দাউদের আপনারা কি এর কাছে মলম কিনবেন জোরা বলেন না কেন কেন বলে মিয়া তোমার মলমে যদি কাজ তো তাহলে তোমার গায়ে আর চুলকানি কেন এ কথা বলেন না কেন ঠিক সমস্ত গুণার থেকে ফেরাবার জন্য এসেছেন আবার নবী হয়ে আসে নিজেই যদি গুনার কাজ করে তাহলে উম্মত কি তার দা আবার কবুল করবে কথা বলেন না কেন এজন্য মুসলমান মুমিন সমস্ত নবীরা কিন্তু গুনা মুক্ত নবীরা করতে পারেন না আল্লাহ তালা নবীদের এমন ভাবে তৈরি করেছেন নবীরা গুনা কি জিনিস অনুধাবন করতে পারেন না বলেন আমার দ্বিতীয় নম্বর হলো সাহাবায় কেরামের জামাত আদালতে সাহাবা সমস্ত পয়গম্বরের সাহাবায় কেরাম আমাদের পায়গম্বরের সাহাবেরা তারাও মানুষ এই মানুষ হিসাবে তারা গুণা করেছেন তবে আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন জোরে আল্লাহ তাহলে নবীরা সুবাহান গুনাই করেন নাই গুণার থেকে মুক্ত আর সাহাবাহিক মানুষ হিসাবে তারা গুণা করেছেন মাঝে মাঝে কেউ কেউ কিন্তু আল্লাহ তালা তাদের গুণা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় সাহাবে কিরামের কেমন মর্যাদার মুমিন সাহাবায় কেরামের প্রতি বিদ্বেষ রাখা যাবে নাকি কথা বলে না সাহাবায় কেরামের প্রতি বিদ্বেষ রাখা যাবে নাকি না 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 মুমিন সাহাবায় কেরামের মহাব্বত ইমানের অঙ্গ সাহাবায় কেরামের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ ওরে আল্লাহর পরে রাসূল রাসূলের পরে তার সমস্ত সাহাবায় কেরাম ঠিক কিনা বলেন আমার সমস্ত সাহাবায় কেরাম সত্যের মাপকাঠি এটাও কিন্তু আকিদার মে ই আরে অগম্বরের সাদনা থেকে আদ্যা নিম্ন কোন সাহাবের প্রতি বিদ্বেষ রাখা যাবে না না শুধু তাই নয় নবী আমা আরাবু দাউ শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে বলেন আল্লাহর নবী বলেন হে উম্মত লাউ আনফাকতুম জাহাবান মিসলা উহুদিন যদি তোমরা উহুদ পার পরিবারের স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো আমার সাহাবীর এক মুঠ দানের সমান পৌঁছাবে না সুবহানাল্লাহ সাহাবা একরামের মর্যাদা আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই সাহাবা একরামের মহাব্বত আমাদের দিলের ভিতরে কম না বেশি কথা বলেন না কেন কম না বেশি ওরে মুমিন মুসলমান একটু ভালো করে বুঝে না মানুষ হিসাবে সবাই অপরাধী তবে নবীরা অপরাধী না গুণাগার না সাহাবা একরামের অপরাধ হয়েছে গুণা হয়েছে কিন্তু আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ জুড়ে শুধু তাই নাই সাহাবির ইমানের সাথে আমার আপনার ইমান মিলা লাগবে ওরে সাহাবিওয়ালা ইমান যদি তোমার আমার না হয় কসম আমার আল্লাহর দরবারে ওই ইমান কুমুল হবে না ঠিক কিনা বলে আল্লাহ তালা কোরান হাকিমের দ্বিতীয় উলম্বৰ সুরা সুর আয় বাকার দ্বিতীয় উলম্বৰ সবর ভিতরে চমৎকার ঘোষণা করেছে ওয়াই জাকে লাদাভুম আমিনু অই জাকেলালাবুম আমিনু কাম্বা বানানা তালা এখানে জবাব দেন সমস্ত উম্মতের টার্গেট করে বলেন খবরদার খবরদার তোদের তোদেরকে ইমানান করা লাগবে না হলো মুবশির ক্রাম বলেন সাহাবায় ক্রাম যেমন ইমান ওরে কেয়ামত পর্যন্ত সমস্ত মুমিন সমস্ত মানুষদের ইমান হবে সাহাবি ওয়ালা ইমান কথা বলেন না কেন ওরে সাহাবি ওয়ালা ইমান যদি হয় আমার আল্লাহ কয় আমার দরবারে ওই ইমানটা কবুল আর সাহাবি ওয়ালা ইমান যদি না হয় তাহলে যতই আমল হোক না কেন আমলের বেলায় জিরো ঠিক কিনা বলেন ভাইরা আমার এজন্য সাহাবায় ক্যারামের কতুমর্যাদারে মমি গিন গিন সাহাবায় ক্যারামের প্রতি বিদ্বেষী রাখা যাবে না শুধু তাই নাই আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আলাতা জালফি উলুবি না গিল্লা দিনা মানুহ রব্বা নাই রুফ্রু রফি আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন তোরা যখন নাকি দোয়া করবি তখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবি ও আল্লাহ সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের কলিজার ভিতরে ঢুকায়া দাও সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আমাদের অন্তরে রেখো না আমার তাহলে সাহাবেক ক্রামের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বিদ্বেষ রাখা যাবে নাকি না মুমিন মোবাইল সাবেক প্রতি বিদ্বেষ রাখা যাবে না সাহাবে ক্রামের প্রতি মহাব্মত ইমানের অংশ ওরে যার ভিতরে সাহাবীর মোহাব্মত আছে নবীর হাদিসগুলো তার ভিতরে ইমানের সম্পদ আছে বা রামা এজন্য নবী আমার চমৎকার বায়ন করেছেন প্রত্যেক জুমার দিন আপনারা সানি খুববার ভিতরে হাদিসটা শোনেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম আবকা আবগাদাহুম আল্লাহর নবী বলেন খবরদার আমার সাহাবির প্রতি বিদ্বেষ রাখা যাবে না ওরে যে আমার সাহাবির প্রতি ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো আল্লাহ আকবার বলেন যে আমার সাহাবির প্রতি ভালোবাসা রাখলো রে মুমিন ওরে মদিনা ওয়ালা পয়গম্বর বলেন আমার সাহাবির ঈমান সাহাবীর প্রতি মুহাব্বত মানে আমার আমাকে মহাব্বাদ করলো ওরে যে আমি নবীকে মুহাব্বত করলো তার ঠিকানা আমি নবীর সাথে জান্নাত শুধু তাই নাই আল্লার নবী কাঞ্জুল হম হাতীসের বিশাল বড় কিতাব এই কিতাবেরই ভিতরে নবী আমার বলেন আর সাবিকানুজুম ভাবি আই গিম এই তে ওরে মুমিন আমার সমস্ত সাহাবা এক নাম হলো এক একজন আকাশের তারকা আকাশের তারকা যেমন আমার সাহাবা একরাম হলো এক একজন আকাশের আকাশের উজ্জ্বল তারকার নেই আমার সমস্ত সাহাবা একরামের যে কোনো একজনকে যদি তুমি ফলো করো ওরে দুনিয়া তো কামিয়াত মরার পরেও সফল কাম হয়ে যাওয়া ভাইরা আমার এরপরে নবী আমার বলেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল সমস্ত সাহাবা একরাম হলো সত্যের মাপকাঠি ঠিক কিনা জোরা বলেন তার মানে হলো আল্লাহর নবী বলেন সাহাবির আমলের সাথে যদি তোমার আবল মিল হয় সাহাবির আবাদতের সাথে যদি তোমার আবাদত মিল হয় তাহলে আমার আল্লাহর দরবারে ওই আমলটা কবুল ভাইরা আমার এরপরে নবী বলেন লা তাসুব্বু আসহাবি

নবী আমার বলেছেন আমার সাহাবীর প্রতি কেউ যদি কেউ বিদ্বেষ প্রকাশ করে গালি দেয় তুমি তার বল বা তোর উপরে খোদার পক্ষ থেকে ঠাডা পড়ুক কারণ সাহাবীর থেকে নবীর পরে উত্তম জামাত আর কেউ আছে কথা বলেন না কেন সাহাবায়ে কিরামের মত উত্তম জামাত আসমানের নিচে জমিনের উপর আর কেউ ছিল না অতএব নবীদের প্রতি ভালোবাসা যেমন ইমানের অঙ্গ সাহাবাহামের প্রতি ভালোবাসাটাও ইমানের অঙ্গ ঠিক কিনা জানো বলেন এজন্য শিয়ারা হলো গুমরা গুমরা শিয়ারা তারা গুমরা আমরা বলি কেন কারণ তাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ আর নবী পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার পরে শুধু আহলে বাইত তার মানে হলো নবীজির পরিবার আজওয়াজ মুতাহারাতের ভিতরে তাও সবাই না হযরত আলী ফাতেমা হাসান আর হুসাইন ছাড়া আর সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে বলেন তাহলে শিয়ারা হলো ইসলামের চরম পরম দুশমন আর সাহাবায় প্রতি বিদ্বেষ পোষণ করে এজন্য সাহাবির প্রতি বিদ্বেষ পোষণ করা এটা ইমান নষ্ট করার আলামত আর মহাবত রাখা এটা ইমানের আলামত ঠিক কিনা যেন বলেন ভাইয়ার বলেছিলাম দুটো মাসালা বলবো আকিদার সাথে সম্পর্কিত নাম্বার ওয়ান মাসালা হলো বয়ান করেছি সমস্ত নবীরা গুনাহ মুক্ত দুই নম্বর মাসালা হলো সমস্ত সাহাবায় কেরাম তারা মাঝে মাঝে কেউ কেউ যদিও গোনা করেছেন কিন্তু আমার আসমান জমিনের মালিক ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা করার আকিমের ভিতরে বলেন এ মালুমা তুম কদ তুলাকুম ওরে সাহাবায় কেরাগাম আমি আল্লাহ তোদের অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিলাম ওরে তোরা যা ইচ্ছা তাই করতে পারো সুবহানাল্লাহ জোরে বলেন সাহাবায়ে কেরাম অগ্রিম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কি গুনাহ করেছেন কিন্তু তারপরেও তারা গুনাহ করে নাই মাঝে মাঝে যদিও বা হয়ে গেছে দুই একজন আর এরপরে এমন কান্না কাটি করেছেন ওরে আজকে সাহাব ইওয়ালা আমল তওবা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার আপনার সমস্ত জীবনের রে গুণা মাফ হয়ে যাবে ভাই আমার এজন্য বলেছিলাম আমি আলোচনা করবো তওয়বার ফজিলত এবং গুরুত্ব বলেছিলাম গুণা আমার আপনার আছে না নাই এই গুণা আবার দুই প্রকার এক প্রকারের নাম হলো গুণা হে আরেক প্রকার গুণার নাম হলো গুণা হে সগীরা গুণা হে কাবিরা মানে বড় গুনা বড় গুনা এই বড় গুনাহ বলতে কি বুঝায় মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন কিরাম বলেন কোন বর্ণনা এসেছে গুনাহে কবিরা হলো নয়টা কোন বর্ণনা এসেছে এগারোটা কোন কোন বর্ণনা এসেছে সত্তরটা কোন বর্ণনা আছে তেহাত্তরটা যাই হোক না কেন গুনাহে কবিরা বলতে মানে হলো খাওয়া খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা এরকম ভাবে পরের হক নষ্ট করা যে বিচার করা চুরি করা ডাকাতি করা মা বাবার মনে কষ্ট দেওয়া এগুলা হলো গুণাহে কবিরা ঠিক কি না বলেন আমার এজন্য গুণাহে কবিরা আমারও আছে আপনারও আছে মুমিন এই গুনা আনিয়া কিন্তু কবরে যাওয়া যাবে না কারণ উনায়ে একা বিরানিয়া যদি কবরে যাও ওই কবর কিন্তু সাধারণ মাটির ঘর থাকবে না নবী আমার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে সহি হাদিস নবী আমার বলেন আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারা ইন্নার ও নিয়ার মানুষ মনে করেছো কবর একটা মাটির ঘর নার মুমিন না কবর সাধারণ কোন ঘর না যদি তওবা করে ইমান ঈমানামললে যদি কবরে যাও ওরে কবরটা এত সুন্দর হবে এত সুন্দর হয়ে যাবে কবরটার 3.5 হাত থাকবে না আল্লাহর নবী বলেন ফাআসসে ফিকবর আবু বিমাদি বাসরিহি আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে দিবেন এই বান্দা বান্দিনাকার মুমিন এরা আমার মেহমান শীতের ভিতরে ওযু করা বড় কষ্ট এরপরেও কুকটিন কষ্টের ভিতরে উঠে শেষ রাত্রে লাফের ভিতরে থাকতে বড় মজা শীতের ভিতরে শীতকে শীত মনে করে নাই কষ্ট করে উঠে পানি দিয়া উজু করছে ঠান্ডা পানি দিয়া উজু করে উঠে কষ্ট করে মসজিদে যায় নামাজ আদায় করেছে এরা আমার চরম পরম বন্ধু ওরে সুদ দুটো হাত দুটো পা ছিল বডি বডি ছিল এই মুমিন বান্দার সব ঠিক ছিল সুদ কর ঘুষ কর ঘুষ খাইছে কিন্তু আমার মুমিন বান্দা এক কারো সুদ খায় নাই ঘুষ খায় নাই ইচ্ছা করলে খাইতে পারতো কেউ তারে ফিরাইতো না কথা বলেন না কেন ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন মুমিনরা আমার বন্ধু আমার চরম পরম বন্ধু কাজে এরা আমার আজকে আসছে কবরে বন্ধুর বাড়ি বেড়াইতে আসছে কবরে আসছে কাজে রে এভাবে শুইতে দিলে হবে না তিনি মিজির বর্ণাই নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতারে হুকুম করে দেন ফাওয়াসে কবরহু বিমাদ্দি বাসরি ওরে আমার এই নেককার মুমিন বান্দা বান্দি তওবা করনে ওয়ালা মুমিন এই বান্দা কবরের ভিতরে এসে যত দূর তাকাবে অত দূর কবরটারে বড় বানায় দাও সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ শুধু তাই নাই আল্লাহ তাআলা বলে এরা তো আমার মেহমান বলেন মেহমান কি বাড়িতে আসলে শিলা খাতা ইস্যু দেন নাকি বিচারাটা কি শিলা হয় না নতুন হয় নতুন হয় পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলবেন ওরে ফিরিস্টা বড় কষ্ট করে দুনিয়ার ভিতর থেকে আসতে এই মাহফিলের ভিতরে এলাকায় মাহফিল হয়েছে কত বন্ধু বান্ধবেরা ডাকছে চল গল্প করি চল টি টোয়েন্টি খেলা দেখি আল্লাহর বান্দা যায় নাই কোরআনের মহাব্বতে আমি মালিকের দরবারে মাপ পাওয়ার আশায় ওরে কবরের জীবনটা সুখময় করার আশায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়া নাই নেশার পাল্লাই না পড়ে ওরে দূরে সুন্দরভাবে কোরআনের মাহফিলের ভিতরে বসেছে কাজে এরা হলো আমার মোহাদ্জাদ মেহমান মেহমানদের সিড়া খেতায় শুইতে দিলে হবে না কবরের ভিতরে বিছানা সুন্দর জান্নাতের বিছানা বিছায়দা সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ এই মহিলারা মহিলা প্যান্ডেলের ভিতরে জায়গা হচ্ছে না আপনাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের সীমার ভিতরে একটু আগা আগায় বসেন একে অপরের জায়গা করে দেন রাসূল বলেন তাফাসাহু ইয়াসাইকুম আল্লাহ ফিল জান্নাত একে অপরে কোরআনের মজলিসের ভিতরে জায়গা করে সুন্দর মতো মিলেমিশে বসো আল্লাহ তোমাদের জান্নাতে জাগা করে দিবেন। হান আল্লাহ তা আমার পিছনের বাইরে একটু কষ্ট করে আসা যায় না কিন্তু অত শীত নাই একটু কষ্ট করে পিছনের বাইরা বুড়া বাবারা বসে থাকো তো কষ্ট বেশি কষ্টের মানুষ শীতের ভিতরে আমার যুবক বাবারা তোমরা একটু কষ্ট করে সামনের দিকে আগে আছো জিকির করেন

বড় কষ্ট করে দিনের হুকুম আকাম পালন করেছে কাদের কবরটার ভিতরে তারা মেহমান কবরের ভিতরে সাধারণ বিছানায় হবে না এভাবে হবে না ওরে জান্নাতের থেকে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা হুকুম দিয়ে দেন তাড়াতাড়ি জান্নাত থেকে উন্নত মানের জান্নাতি গালিসা কবরের ভিতরে বিছানা বিছায়া দে বাইরা শুধু তাই নয় আল্লাহ তালা বলেন গায়ের ভিতরে সাধারণ পোশাকটা থাকলে হবে না ওই দুনিয়ার সাধারণ কাপড় থাকলে হবে না তাড়াতাড়ি ওয়াল বিচুলা কুসিয়া কবরের ভিতরে তাদের গায়ে জান্নাতির উন্নত পোশাক পরায় দাও ভাই আমার আল্লাহর নবীর জন্য বলেন আল কবরুর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরতুম মিন হুফারা ইন কবরটা সাধারণ কোন কবর থাকবে না রে মুমিন মুমিন তাওবাকার বান্দা বান্দীদের জন্য ওই কবরটা সুখের স্থান হবে আর কারো কারো কবরটা নামের কুয়া হবে ঠিক কিনা বলো ভাইরা আমার এজন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থা রাস্তায় কবরের সামান নেওয়া লাগবে কি লাগবে না কথা আসতে কথা বলেন না কেন লাগবে কি লাগবে না না রে বাবা আজকে তুমি আজকে বিশ্বাস করো তোমার পীর বাবা কিন্তু তোমারে তরাতে পারবে না তোমার বাবারই তো খবর হয়ে যাবে কথা বলেন না কেন অনেকে মনে করেন আমি যাই করছি তাই করি পিসের কাছে যাবো আর বা তোমার বা সব শেষ এরকম মনে করছেন নাকি তোমার পীরেরই তো অবস্থা খারাপ কেউ কাউকে কেয়ামতের ময়দানে রাখ পর্যন্ত কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত হবে নবীরা সাহাবায়ে কেরাম সুলাহায়ে কেরাম শুহাদায়ে কেরাম উলামায়ে কেরাম এর আগে কবরে তোমার কে বাঁচাবে কথা বলেন না কেন এজন্য আমার কবরের সামান আমার কবরের আসমান আমাকেই তৈরি করতে হবে কথা বলেন না কেন আরেকজনা খাইলে আমার পেট ভরবো কথা বলেন না কেন যে সমস্ত ভন্ডার বলে যে আমার পীর বাবা আমারে পার করে দিবে তাদেরকে বলেন তোর থেকে কাজ থেকে খানা বন্ধ তোর পীর বাবা খাইলেই তোর হবে কি কথা বলেন না কেন কি কথা বলেন না কেন আমার তাহলে গুনা যদি নিয়ে কবরে যায় গুনা গুনাহ মুক্ত তওবা করে যদি কবরে যায় কবরটা সুখের জীবন হবে কথা বলেন না কেন কবরের ভিতরে একটানা চল্লিশ হাজার বছর কাটানো লাগবে তে বিশাল অবস্থা আমূল ছাড়া পার হওয়া যাবে কথা বলেন না কেন ওরে মুমিনে কবর বড় ভয়ঙ্কর হজরত চৌসলা নে গণীর জি আল্লা নু কেমন সাহাবি বড় দাবি সাহাবি কেমন দাবি সাহাবি যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দশজন সাহাবে কিরম যারা দুনিয়াতে সাহাবে কিরম যারা দশজন ছিলেন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এর ভিতরে একজনের নাম হলো হযরত উসমান কে সেই উসমান নবী আমার বলেন কুল্লি নাবিন রফিক ওয়া কুল্লি ওয়া रफीকি ফিল জান্নাত ইয়ানি উসমান নবী আমার বলেন সমস্ত নবীদের জন্য জান্নাতে বন্ধু হবে আর আমার সাথে জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী উসমান এই উসমান এত ফজিলত থাকার পরে উম্মি কবর যখন দেখতো তারিকুল ইসলাম পড়ে দেখো কবরটা দেখার সঙ্গে সঙ্গে হাও করে কান্না কাটি শুরু করত সাথী বলে লোকো হুসমান অন্য কোন সময় আপনার এত কান্না কাটি করতে দেখি না কবর দেখলে কেন আপনি এত অস্থির হয়ে যান হযরত উসমান বলে ও আমার সাথী ভাইরা আল্লাহর নবী বলেছেন ওরে মরার পরে যত আখিরাতের ঘাটি প্রথম ঘাটির নাম হলো কবর ওই কবরটের ভিতরে যার জন্য ভালো ব্যবহার হবে আশা করি পরবর্তী ঘাটি গুলা পার হয়ে যাবে এজন্য কবর দেখতে আমি স্থির থাকতে পারি না না জানি আমি কবরের ভিতরে যাওয়ার পরে যদি কবরে সব বিচ্ছু আমার দংশন করে কেউ আমার বাঁচাইতে পারবে না এজন্য পাপী হয়ে যদি গুনাহমুক্ত না হয়ে যদি কবরে যান ও পর্দালের মা বোনেরা আজকে তুমি গুনার কাজ করতেছো বেপর্দায় চলতেছ উল্টা পাল্টা চলাফেরা করো তোমার কি মরণের ভয় জাগে না ওরে একটা গুণা নিয়ে কবিরা গুণা নিয়ে যদি কবরে যাও নবীর সাক্ষী নবীর হাদিস সাক্ষী আমার নবী কি মিথ্যা কথা বলতে পারেন নাকি কথা বলেন না কেন মিথ্যা বলতে পারেন না না আমার নবী বলে না সাদিকুল মাসদুক মাহবুব চির সত্য বেইমারে রাজারে আল আমিন বলে উপাধি দিয়েছিল এই মায়ার নবী বলেন যদি একটা কবিরা গুনা নিয়া কবরে যাও ওই কবরটার কবর আর মাটির কবর থাকবে না নবী বলেন একটা জাহান নামের কুয়া হয়ে যাবে ঠিক না বলেন ভাইরা আমার

জন্মাতো না এ তোমার মা বোনেরা ভালো করে খেয়াল করো গুণা নিয়া যদি না কবরে ও এলাকার যুবক বাবা মনে করেছো করে যদি আমি বুড়া হয়ে তুমি আবুল করবা নামাজ কালাম শুরু করবা বুড়া হওয়ার গ্রান্টি কি তোমার আমার কাছে আছে নাকি এ কথা বলেন কেন আছে নাকি ও এলাকার যুবক বাবা ওরে বুড়া হয়ে আমার যদি গ্রান্টি তাহলে তোমাদের আদরের নায়ক সালমান শাহ জুয়ার অবস্থায় মরত না ঠিক কিনা বলো ভাইরা আমার এজন্য খুব ভালোভাবে খেয়াল করা লাগবে গুনা যখন হয়েছে গুণার থেকে সাথে সাথে তবা করো আল্লাহ বলেন তবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না তওবা করলে কি টাকা ভাষা খরচ হবে? না। এই পাতা বলা কেন না? টাকা ভাষা খরচ হবে নাকি? না। না না যখনই গুনাহ করে যেই সাথে সাথে তওবা করব। রাজি যাচ্ছি কারা কারা? এই হাত তোলে যেটা হাত তোলে না ওটা কে চিনো গ্রুপের? কে হাত তোলে তাকায় দেখেন তো কোনটা হাত তোলে না? নারায়ে তাকবীর। আছে তো আসতে নারায়ে তাকবীর। এবার 10 কিলোমিটার দূরে যাবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুন। আর সিল্লা বলেন আমিন আমি আমার তাহলে গুনা মুক্ত গুনা তওবা করে গুনা মাফ করায়া কবরে যাওয়া লাগবে এই গুনাহ আবার দুই প্রকার বলেছিলাম গুনাহে কাবীরা একটা হলো গুনাহে সগীরা গুনা দুই প্রকারে গুনা এক কবিরা আর একটা হলো সগীরা এই গুনাহে সগীরা বান্দার গুনায়ে সগীরার জন্য তওবা করা লাগে না বান্দার নেক করার কারণে সগীরা গুনাহ maaf হয়ে যায় সবাই সুবহানাল্লাহ বলল না ঠিক মায়ের কিন্তু কবিরা গুনাহ কবিরা গুনারে মুবিন কবিরা গুনার জন্য তওবা লাগবে কি লাগবে না কথা বলেন না কেন লাগবে কি লাগবে না সুগিরা গুনার দ্বারা কিন্তু ভালো আমলের মাধ্যমে মাপ পাওয়া যাবে ভালো করে খেয়াল করেন যেমন আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ইন্নাল হাসানাত ইউদহিবনাস সাইআত যালিকা যিকরা লিল যাকিরিন আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা বান্দি ভালো কাজগুলা যদি করে আল্লাহ তাআলা সমস্ত সগিরা গুনা মাফ হয়ে যায় আল্লাহ মুমিনের ভালো কাজ নামাজ রোজা হজ এই ভালো কাজগুলা করার কারণে মুমিনের সগিরা গুনাহগুলা সব माफ সুবহানাল্লাহ কিন্তু কবিরা গুনা শিরিকের গুনা বেদাতের গুনা মিথ্যা কথার গুনা সকল করে গুনা জিনার গুণা চুরি করার গুনা ওরে মুবির মা বাবারে কষ্ট দিয়েছো ওরে লোকের হক ঠগায়ছো এই গুনাটা কিন্তু তওবা করা কর না করলে আমার আল্লাহ কবিরা গুনা মাফ করবে না ঠিক কেনা বলো আমার। এজন্য গুণা আমার আছে আপনারও আছে আমাদের মানুষ বলতো আমরা সবাই গুণা কারণ আসি গুনাহের সমুদ্রের ভিতরে ওরে সমুদ্রের ভিতরে পানির ভিতরে নাম্বার গা ভিজবে না হতে পারে না কথা বলেন না কেন পানির ভিতরে ঢুকবেন পানির ভিতরে নামবেন আর গা ভিজবে না হতে পারে ওরে মুমিন আছি দুনিয়ার ভিতরে পাপের সমুদ্র এই পাপের সমুদ্রের ভিতরে চলতে গেলে তোমার আবার গায়ে গুনাহের ময়লা লাগবে কি লাগবে না কথা বলেন না কেন লাগবে কি লাগবে না ওরে যেমন কাপড়ের ভিতরে ময়লা লাগার পর ও মুমিন তুমি সোডা দিয়ে দূর কর সাবান দিয়ে ঘষে দাও দূর হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ার পাপির সমুদ্রের ভিতরে চলতে গেলে বাজারে পাপ ঘাটে পাক পথের ভিতরে পাপ আছে না নাই কথা বলেন না কেন আসে না নাই চলতে গেলে গুণা হবে রে মুমি তবে গুণা হওয়ার পরে তবা করবা তবা করার পরে আল্লাহ তালার কাছে যদি খাটি দিলে তবা করো এ করতে গাইছে গুলা সব ট্যাপ সরা ওইগুলো তাহলে গুণা আমার আপনার আছে এই কবিরা গুনা মাফ করার জন্য মেডিসিনের নাম কি তো ভুলে গেছেন কি আর শুনছেন এতক্ষণ আপনাদের সমস্যা হলে খালি সুর শুনে কথা শুনতে এটা ব্রাহ্মণের মাদ্রাসা কি কথা বলেন না কেন এটা মাদ্রাসা মাদ্রাসার তলে বলে এলেম যেমন নাকি মাদ্রাসায় হেলিম শিক্ষা করতে গিয়া যদি মারা যায় রাসুল বলেন ও শাহাদাতের মত পায়া মারা গেল ঠিক তেমনি ভাবে আজকে যদি বিশুদ্ধ নিয়তে খাতি নিয়তে ছাত্র হওয়ার নিয়তে বসতে পারেন ইমান আমল শিকার নিয়তে বসতে পারেন যদি মারা যান আল্লাহ শহীদের সাথে কবুল করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ প্রত্যেকটা কথা দিল দিয়া শুনার আল্লাহ পাক তৌফিক দান করেন জোরে বলেন আমি আমিন ভাইরা আমার এই গুনা নিয়ে কিন্তু কবিরা গুনা নিয়ে নিয়ে কবরে যাওয়া যাবে না আল্লাহ তাআলার জন্য বলেন ইয়া না আবাদু

করতে দেরি হবে আমি আল্লাহর মাপ করতে দেরি করব না ভাইরা আমার এজন্য তবার গুরুত্ব কেমন ফজিলত নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন আত্তাইবু মিনাল জামবি কামাল্লা জাম্বালা ওরে তওবা করনেওয়ালা মুমিন বান্দা বান্দি হলো নবী বলেন যার জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ আকবার একটু জোরে বলেন গুনার থেকে তবা করা বান্দা বান্দি এমন হয়ে যায় যার জীবনে কোনো গুনাই নাই শুধু তাই নয় মুমিন আল্লাহর নবে বলেন মান মান তাবা সুম্মা আবিলা আমালান সালিহা খরাজাত আলুহু যুনুব কামা কাওয়ালাদাতিহি কাওয়ালাদাতুহু উম্মুহু বলে কোন মুমিন বান্দা 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 যখন তওবা করে তওবা করার মতো এমন পবিত্র হয়ে যায় তার মা তার যে দিন ভবিষ্যত করেছিল ওই দিনের মতো পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ আরেকটু জোরে তাহলে তবাকারি বান্দাবান্দির কোন গুনা নাই গুনা করেছি সাথে সাথে তবাক করব এই কথা বলেন না কেন ভাই আমার যদি তবা করে রে যুব এলাকার যুবক তুই মনে করেছ হুজুর আমি তো সারা জীবন কেছি সাথে কাটাইছি মারামারির সাথে কাটাইছি উল্টা পাল্টার সাথে চলেছি ঘুষ খেয়েছি সুদ খেয়েছি আর আমি করেছি বদমাশি করেছি হুজুর আল্লাহ কি আমার পাপকে ক্ষমা করবে নাকি আল্লাহ কয়র মুমিন তোর গুনাহ যত বড় আমি আল্লাহর ক্ষমা তার চাইতে হাজার হাজার গুণ বড় আর একটু জোরে সুবহানাল্লাহ শুধু তাই নয় গুনার থেকে যদি তবা করা লাগবে গুনার থেকে তবা করা লাগবে এই তবা করলে আল্লাহ কেমন খুশি হয় নবী আমার বয়ান করেছেন মুমিন বান্দা বান্দি গুনার থেকে তবা করলে আল্লাহ কেমন খুশি হয় খুশির কোনো শেষ নাই বুখারী শরীফের ভিতরে নবী আমার হাদিস বয়ান করেছেন এক নম্বর খণ্ডের ভিতরে কিতাবুল ঈমান ইমান অধ্যায়ের ভিতরে আসছে নবী আমার বয়ান করে ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহ মরুভূমির ভিতরে রওনা হয়েছে উটের উপরে সওয়ার হয় কারণ মরুভূমির ভিতরে কিন্তু পায়ে হেঁটে রওনা করা যায় না মরুর জাহাজ বলা হয় উঠকে বলেন আল্লাহর বান্দা যুব রাওনা হয়েছে উটের উপরে চলতে 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 হঠাৎ করে মাঝপথে তার ক্লান্ত হয়ে গেল দূরে একটা গাছ দেখা যায় ছায়াদার ভিক্ষরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যুবক তার উটটারে সুন্দর মতো গাছের সাথে বেঁধে রেখে ঘুমায় পড়ল নবী আমার বলেন ঘুমায় থাকার পর দীর্ঘক্ষণ ঘুমানোর পর রৌদ্র তার গায়ে লাগার পরে আল্লাহর বান্দা যুবক ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে যাবার পর তাকায় দেখে পাশে যে উটটা রেখে ঘুমাইছিল তার উটটা আর নাই আপনারা বলেন এখন অবস্থা ভালো না খারাপ কথা বলেন না কেন যেমন নাকি আপনি কুমার খালি বাজারে গেছেন হুন্ডা চালায়া ওরে পান খাওয়ার জন্য দোকানে ঢুকছেন দোকানে দুইকাই আবার বের হয়ে দেখলেন আপনার হুন্ডাটা আর নাই অবস্থা ভালো না খারাপ কথা বলেন না কেন নবী বলেন এই বান্দা চলতে চলতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে উঠটারে বেঁধে রেখে যখন ঘুমায় গেল ঘুমের থেকে আবার জাগ্রত হওয়ার পর আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে তার বেঁধে রাখা উঠটা আর নাই আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম বলো আমার সাহাবায়ে কেরাম এই লোকটারে দিলে কেমন জ্বালা সাহাবীরা কয় জ্বালার আর কোন শ্বাস নাই নবী আমার বলেন এই বান্দা উঠটা দীর্ঘক্ষণ তালাশ করতে লাগলো বানানো কোন ঘটনা কিতাবুল ঈমান বুখারী শরীফ এক নম্বর খন্ডের ভিতরে আবু হুরায়রা থেকে বর্ণিত সা আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যুব দীর্ঘক্ষণ তালাশ করার পরে না পেয়ে আবার ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হইয়া আবার ঘুমায় গেল কিছুক্ষণ ঘুমাবার পর আবার যখন নাকি ঘুম থেকে জেগে গেল আল্লাহর বান্দা ঘুম থেকে জাগার পর তাকায় দেখে তার হারানো উটটা সুন্দর মতো পাশে দাঁড়ানো নবী আমার বলে ও বলো এই লোকটা হারার উঠটা পেয়ে কেমন খুশি সাহাবায় রামগোপা এই লোকটার খুশির তো কোনো তোমরা তো জানো না এই লোকটা খুশি হইয়া তার হারানো এত খুশি এত খুশি বেশি খুশির টেলায় মানুষের অনেক সময় মাথা ঠিক থাকে না কথা কি বলতে যায় কি বলে যেটা বলার ইচ্ছা ওঠে না বলে আর একটা বলে কথা বলেন না কেন বেশি খুশি হয়ে গেছে নবী আমার বলেন আল্লাহর বান্দা হারানোর উটটা খুঁজে পার পার এত খুশি হয়েছে বেশি খুশি হওয়ার খেলাই শুক্রিয়া আদায় করে কেমনে আল্লাহুম্মা আনতা আদি وانا ربك ও আল্লাহ তুই আমার বান্দা আমি তোর খুদা সুবান আল্লাহ কয় এ কি কথা বললো না কথা বলেন না কেন আল্লাহ তুই আমার খুদা আমি তোর বান তুই আমার বান্দা আর আমি তোর খুদা এটা সিঁড়ি কি কথা না আল্লাহ তালা নবীর জানায় দেয় আমার পয়গম্বর এই বান্দা না বুঝে বলেছে একটু কষ্ট করে আগে আসেন এই পিছনে পরে একটু কষ্ট করে আগে আসেন অনেক ভাইয়েরা পাশে দাঁড়ায় আছেন একটু ঢুকে বসেন হ্যাঁ মহিলা প্যান্ডেলের ভিতরে আপনারা একটু আগে আগে বসবেন আবার আগে আমাদের ভিতরে ঢুকে পড়েন না কথা বলেন না কেন কারণ এখন তো আবার এগুলার খুব ফজিলত এখন আবার এরাও শুরু করছে মৌলভী অনেকে কয় না সবাই শুনতে পারে সমস্যা নাই দিল ভালো থাকলেই তো সব ঠিক কি আছে না নেই এগুলারে মুগুদ ধরে ধরে ফিটাবেন কি কথা বলেন না কেন ওদিকে আমি যাব না ভাই আমার আল্লাহর নবী কি বলেন দেখেন তবা করনে ওয়ালা বান্দার প্রতি আল্লাহর দিল কত খুশি হয় আল্লাহর নবী বলেন লোকটা হারানো উটটা পে ওরে এত খুশি হওয়া হয়েছে খুশি হয়ে কয় আল্লাহ আমি তোর বান্দা আমি তোর তুই আমার বান্দা আমি তোর খোদা আল্লাহ তারা বলেন নবী গো আমি তার এই গুনা মাফ করে দিলাম কারণ সে তো ইচ্ছাকৃত বলে না এই মনের ভুলে বলেছে অসাক্তা নিজের অজান্তে বলেছে আমি আল্লাহ এটা মাফ করে দিলাম এবার নবী আমার বলেন শোনো কোন মুমিন বান্দা বান্দি যদি তওবা করতে পারে কোনো মুমিন বান্দা গুনাহের কাজ করার পরে যদি তবা করার নিয়তে ফিরে আসে আল্লাহর নবী কয় গুনাহ থেকে তবা করার কারণে এই বান্দা যেমন হারানো যত না খুশি ওই হারানো উট্টা পায়া যত না খুশি হয়েছে ওর চাইতে কোটি 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 গুণ বেশি খুশি আমার আল্লাহ মুমিন বান্দাবান্দি তবা করার কারণে আমার মালিকের কলিজা খুশি হয়ে শুধু তাই না মুমিন বুখারী শরীফের আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার দিকে শিবরান এক বিঘত যদি তওবার নিয়তে আগায় আসে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় এবার নবী আমার বলেন আল্লাহ তালা হাদিসে কুজ্জির বলে মুদর বলেন কোন পাপী বান্দা বান্দি যদি তবার নিয়তে আসে যদি এক হাত অগ্রসর হয় আল্লাহ বলেন আমার রহমত তার মাপ করার জন্য দুই হাত অগ্রসর হয় কোন বান্দা যদি আমার দিকে মাপ চাওয়ার জন্য তবার নিয়তে হেঁটে হেঁটে রওনা দেয় আল্লাহ তাআলা বলেন আমার রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় যায় সুবহানাল্লাহ একটু জোরে তাহলে কোনার থেকে তবা কর নেওয়ার প্রতি আল্লাহর আল্লাহ তালা আলাহ খুশি না বেজার কথা বলে না কেন খুশি না বেজার খুশি কোনো শ্যাষ আছে না রে মিন খুশিদি কোনো সীমা নাই এখন আমরা আসি আলোচনা করি এই তবা আল্লাহ তালা বলেছেন তবা বা কর ইয়া আয় হাল্লা তাও বা সুহা হে ইমানদারে রা গুণারে কাজও হয়েছে না মমিন যখনই গুনাহে কবিরা করছো ত বা করো বা করার কারণে আমি আল্লাহ গুনাহে কবিরা সহ সগিরা করে দেব কবিরাও মাফ সগিরা ও মাফ যাও বা গুনা আল্লাহ তালা গুণাত্তে থেকে ত করতে বলেছেন না পড়তে বলেছেন খুব ভালো করে বুঝেন আল্লাহ তালা গুনার থেকে কি তবা করতে বলেছেন না পড়তে বলেছেন করতে বলেছেন ওরে মুসলমান মুমিন আজকে তোমার আবার গুনা হওয়ার পরে আমরা পড়ি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তবা তবা এটা তবা করা হলো না পড়া হলো কথা বলেন না কেন এই তবা পড়ার মাধ্যমে ভিন্ন স্বভাব আছে কিন্তু কবিরা গুনা মাফ হবে না কবিরা গুনার থেকে মাফ করাইতে হলে মাপ পেতে হলে তবা করা লাগবে এখন আমরা বুঝবো তবা করা কাকে বলা হয় তিন গুণ থাকার নাম হলো তবা করা কয় গুণ মুখস্থ করেন কয় গুণ তিনটা গুণ যদি আমার আপনার তাওবার ভিতরে থাকে তাহলেই এই তবাটা কবুল তবা করা হবে নাম্বার ওয়ান তবার মানি হলো আর তাও বা তোমার না হু আনাদা লজ্জিত অনুতপ্ত হ ওরে মালিক আমি গুণার কাজ করেছি দয়া করে তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও আর ওই গুনা এর কাজ আমি করবো না আমি বান্দা হয়ে আর তোমার নাফারমানিক করে ফেললাম বারবার অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে ভোর রাত্রে উঠে মালিকের দরবারে দোকানে হাত ভাড়ায় কাছে লজ্জিত হওয়া লাগবে আগে পাপ আর দ্বিতীয় আগের গুণার কাছ থেকে ফিরে আসা লাগবে আগে সুদ খাইতাম এখন আর সুদ খাবো না আগে নামাজ পড়তাম না এখন নামাজ পড়ব আগে চুরি করতাম আর চুরি করবো না আরে মুমিন ওরে আগে নিশার সাথে জড়িত ছিলাম এখন আর নিশা করব না আগে হারামি বদমাশীদের সাথে জড়িত ছিলাম এখন আর হারামি বদমাশীদের সাথে থাকবো না জোরে বলেন থাকবো না এই তিন নাম্বার হলো আলাহাদু ভবিষ্যতে জীবনে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া লাগবে আর জীবনে গুনার কাছে যাব না এই ফিরে ফিরে আসতে হবে আর রুজু মানে হলো যেখানে আসো যে অবস্থায় আছো তোমার কলবটাকে আল্লাহর মুখী করে দাও আল্লাহর দিকে করে দাও যুবক তুমি যে অবস্থায় আছো তোমার তবা কবুল হয়ে যাবে সুবহান্লাহ একটু টু বলেন বলে সুভাহ আনল্লাহ ভাইরা আমার তবা করার জন্য কিন্তু মুসসিদে যাওয়ার দরকার নাই মুসসিদে যাওয়া শর্ত না হুজু করারও শর্ত না তবা করা মানে হলো আর রুজু আল্লাহর দিকে দিলটা ফিরায় দাও আল্লার কাছে দিলটা ফিরায় দিতে দেরি হবে আমার মালিক তোমার আমার গুনা আম আপ দেরি করবে না ঠিক কি না বলে ভাই আমার তার বাস্তব প্রমাণ নেন গুনার গুণার থেকে তবা করার জন্য উজু করাও শর্ত না মসজিদে যাওয়াও শর্ত না ওরে এখন এই মুহূর্তে যদি মালিকের কাছে দিলটা ফিরায় দাও ওরে রাত্রে একটার সময় যদি মালিকের কাছে দিলটা ফিরায় কান্না করো দিনের বেলায় এরা দিন বারোটার সময় যদি যখন সুযোগ পাও গুনা হওয়ার সাথে সাথে গুনার কাছ থেকে আল্লাহ দিকে দিলটা ফিরায় দাও আল্লাহ তালা তোমার আমার কত বাকে কবুল করে নেবেন তার বাস্তব প্রমাণ নেন খালিফাতুল মুসলিম হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালান হুর জামানাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার রাজা বাচ্চা হলো হজরত অমর এই হজরত অমর রাজি আল্লাহ তার দৈনন্দিন ডিউটি ছিল ওরে রাতের বেলায় কোনো মানুষ কোন অবস্থায় আছে দিনের বেলায় অসহায় হয়েও তারপরে লোক লজ্জার কারণে আমার দরবারে আসে না কোন মানুষ কোন অবস্থায় আছেন খালিফাতুল মুসলিম হজরত অবর মানুষগুলার খোঁজ খবর নিতেন এই হলো নেতা কথা কয় না আর তুমি আমি হলো খেতা না সিরা খেতা কথা কয় না তুমি নেতা হয়েছ মানে তুমি কমের সেবক তুমি চাকরের থেকে বেশি কিছু না কথা বলেন না কেন রাসূল বলেন সৈয়দুল কৌমে খাদি মোহম সে তো কমের নাম্বার ওয়ান চাকর এজন্য হাজার তো অমর ওরে মমির রাতের বেলায় ঘুমাতে পারতেন না টেন তিনি বলতেন হায় হায় আমার এই রাজ্যের ভিতরে একটা কুকুর যদি অনাহারে যদি না খেয়ে মারা যায় ওই পরকালে আমার মালিকের কাছে জবাব করা লাগবে সুবহানাল্লাহ বলেন এটার নাম হলো নেতা এই টেনশনে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসে থাকতে পারতেন না রাতের বেলায় ঘুমাইতে পারতেন না মদিনার অলিতে গলিতে ঘুরতেন আর খোঁজ কবর নিতেন কে কোন অবস্থা কোন অসহায় দরিদ্র কি চটপট করে রিজিকের অভাবে কাতরাচ্ছে কিনা অসহায়ের খোঁজ কবর নিতেন দৈনন্দিনের মতো একদিন হাজরত অবর ওরে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন হঠাৎ করে রাতের অন্ধকারের ভিতরে গভীর রাত হাজরত অমর তাকায় দেখে একটা যুবক হয়ে চলাফেরা করতেছে রাতের বেলায় যদি কেউ তাল হয়ে চলাফেরা করে লোকেরা কি নিশ্চিত বলবে না যে লোকটা মাতাল কি কথা বলেন কেন লোকটা মনে হয় তোমার সন্দেহ যুবকটা কদম্বা কদম আসতেছে সামনের দিকে হজরত অমর তার দিকে আগায় যাচ্ছে হজরত অমর দেখলেন মনে হয় লোকটা নেশা করেছে যুবক মনে হয় মাতাল এদিক দিয়া যুবক দেখছে সামনে হজরত অমর মাথা ফুল টাল হয় নাই হাফ টাল হয়ে আছে এ আমার আমি আর জীবনেই এলাকা আসবো কথা বলতো কাজ করার জন্য কথা বলে লাগে এই যে কথা বলা কত কঠিন জানেন আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলেন না কেন যখন উল্টাপাল্টা কথা বলে তখনই আলোচনা তার ছিড়ে যায় মানে লাইন ছিলা যায় তখন আলোচনা হারায় ফেলি বাইরে আমার আপনার একটু ধৈর্য ধরে আর কিছু সময় বসবেন বসবেন তো ইনশাআল্লাহ কারা কারা হাত তোলেন নাড়াচাড়া চাড়া নারায় তাকবির তো আসতে নারায় তাকবির এবার পাঁচ কিলোমিটার দূরে যাবে না রায় তাকবির আত্মামান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি বলতেছিলাম যুবক পথের ভিতরে মদ খেয়ে চলতে যে চলতেছে আল্লাহর বান্দা যুবক ডাকায় ডাকায় খালি মুসলিমের অম কদম বা কদম সামনের দিকে আসতেছে যুবকারদের করা নাই সঙ্গে সঙ্গে তার আস্তিনের ভিতরে তার চাদরের ভিতরে ওই মদের বোতলটা লুকায়া ফেলছে কারণ অবস্থা খারাপ হযরতে ওমরের সামনে যদি ধরা পড়ে যায় গর্দান আমার আর থাকবে না ঠিক কি না বলেন কেসে ওমর ওমর তো এমন এক সত্তা ওরে ওমন যেই রাস্তা দিয়ে ওমর রওনা দেয় কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা মাড়ায় না ঠিক কি না বলো অমর এমন এক মহান সত্তারে ভাই এই হাজরাতে চ অমর রে আসতে দেখে যুবক আসতে করে মদের বোতল টা ভিতরে ঢুকাইলাইস ভিতরে ঢুকায় ফেলার পর আর মালিকের কাছে দিলটারে ফিরায়া দিছে রে মালিক আমি মদ খেয়েছি কেউ দেখে নাই খাইছি আমি আর দেখছো তুমি আর কেউ দেখে নাই ও দয়ার মালিক তুমি করিয়া দাও জীবনের তরে করলাম জীবনে আর কোনোদিন মা কোনদিন করব না দয়ার আল্লাহ তুমি খালি মুসলিমিন মুসলিম হজরত হবরের হাত থেকে বাঁচায়া দাও আল্লাহর বান্দাজু দেখেন মসজিদে যায় তো বা করা লাগে না এরে মুমিন ওরে অজু পবিত্র তহারা তর্জন করা লাগে নাই শুধুমাত্র মালিকের কাছে দিল ডারে ফিরাই দিস মালিক রে বলে ওরে মালিক গুনা আমি করেছি মদ আমি পান করেছি কেউ দেখে নাই তুই আর আমি একমাত্র সাক্ষী তুই দেখেছ রে আল্লাহ আমি জীবনের তরে তবা করলাম আর কোনো দিন মদ পান করার মতো গুণ আর করবো না প্রয়োজনে তুমি আমার বিনিময়ে অমরের অমরের তর বাড়ির থেকে আমার দানটা সেপ কর যুবকে এই দোয়া করতে দেরি হয় সামনে আইসা খালি বাতুল মুসলিম অমর কিরে যুবক মেশা টেসা করছো নাকি এই রাত্রে গভীর রাত্রে এখানে কেন

বার আমার বাবার আমার ও পর্দা ঘরের মা বোনেরা দিল লাগায় শুনো আল্লাহর বান্দা যুবক তাকে দেখে হযরত অমর বলে এই যুবক তাdataTable কর কি লুকায় আল্লাহর বান্দা যুবক আর দেরি করে না আল্লাহর উপরে পূর্ণ আস্তার বিশ্বাস রেখে আল্লাহর বান্দা যখন নাকি খালিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে ওই মদের বোতলটা ধরায়া দেয় ঐতিহাসিকরা বর্ণনা করে হযরত ওমর তাকায় দেখে এটা তো কোনো মদের বোতল না আল্লাহ তাআলা গোটা মদের বোতলটা দুধের দ্বারা ভরপুর করে দিয়েছে তওবা করার জন্য মসজিদে যাওয়া লাগে না উজু করা লাগে নাই এজন্য বলছিলাম তো আবার অর্থ মানে লজ্জিত হওয়া আর দিল তারে কার দিকে ফিরাইয়া দেওয়া কথা কয় না কার দিকে ফিরাইয়া দেওয়া আল্লাহর দিকে ফিরাইয়া দেওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলেন হে মুমিন গুনা করেছ গুনার থেকে তাও বা কর ওরে তোর গুণার থেকে তাও বা করতে দেরি হবে যদি তবার নিয়তে ওরে চোখের পানিটা বিন্দু পরিমাণের ছেড়ে দাও ওরে তোর পানি চোখের থেকে বের হতে দেরি হবে আমি মালিকের তোর গুনা মাপ করতে দেরি হবে না আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা أنفسهم <applause> لا <applause> تقنطوا برحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. <applause> আল্লাহ বলেন হে আমার পায়গম্বর তামাম আর উম্মতের জানায়া দাও উম্মতেরা যেন গুনাহ করার পরে নৈরাশ না হয় আমারে কি আল্লাহ maaf করবে নাকি আমার মত সুদ করলে কি আল্লাহ maaf করবে নাকি আমার মত ঘুষ করলে কি আল্লাহ maaf করবে নাকি আমার মত জিনা করলে কি আল্লাহ maaf করবে নাকি আমার মত বেনামাজে কি আল্লাহ maaf করবে নাকি আল্লাহ তাআলা বলবো পয়গম্বর জানায়া দাও ওরে তো গুনার পরিমাণ যত বেশি হোক না কেন এমন কি সমুদ্রের ফেনার চাইতে যদি বেশি হয় তবা করার নিয়তে আয় জীবনের মতো খাটি দিলে তবা কর ওরে তবা করতে দেরি হবে আমি মালিকের তোর জীবনের গুনা মাপ করতে দেরি হবে না সুবহানাল্লাহ জোরে কেন বলে তার কারণটা হলো দুনিয়ার আল্লাহ তালার থেকে দয়ার চূড়ান্ত আর কেউ নাই কেউ আছে কথা বলেন কেউ আছে কেমন দয়া তোমার আমার আল্লাহ কয় দুনিয়ার বাচ্চা যদিও তার সাজা ভোগ করার পরে অনেক সময় মাফ করে দেয় হ্যান্ড কাপ যখন জেলখানার ভিতরে নিয়ে যায় রে মুমিন দেখো পুরাতির শাস্তি ভোজ করার পর যখন নাকি জেল থেকে জামিন পায় মুক্তি পায়া গেল এরপরও দেখবা গ জেলখানার থেকে ছেড়ে দেয় কিন্তু আসামির লিস্ট থেকে নামটা কাটা যায় না কথা বলেন না কেন জেল একবার খাটলে ওর নামটা কিন্তু জেল থেকে মুক্তি পেলেও নামটা ওই হিট লিস্টের ভিতরে অপরাধীর তালিকার ভিতরে থানার ভিতরে থাকে কি থাকে না কথা বলেন না কেন আমার! কিন্তু আমার আল্লাহ তো এমন দয়া এমন দয়া আল্লাহ কায় তোর কৃত জীবনের শুধু গুনায় মাফ করি না ওরে দুনিয়ার বাচ্চা অপরাধীর নামের ভিতরে কিন্তু তালিকা রেখে দেয় আর আমি আল্লাহ তাআলা যখন maaf করে দেই শুধু গুনাহ maaf করি না অপরাধীর লিস্টের থেকে ওরে বান্দা বান্দি জাহান্নামের লাস্ট লিস্টের থেকে জাহান্নামের তালিকা থেকে নামটা কাটিয়ে দেই সুবহানাল্লাহ একটু জোরে এজন্য আল্লাহ বলেন ইন্দাহু হুয়াল গফুর রহিম কারণ আল্লাহ হলো বড় দয়ালু আল্লাহর থেকে দয়ালু কেউ আছে নাকি না কথা বলেন না কেন কেউ আছে নাকি ভাইরা আমার এজন্য গুনাহ আপনার আমার হয়েছে আমিও গুনাহগার আপনারাও গুনাহগার গুনাহ বলতে মানুষ হিসাবে আমার আপনার গুনাহ হওয়াটা স্বাভাবিক কিন্তু এই গুণা করার পরে গুনার উপরে স্টিল থাকা যাবে যুবকেরা কথা বলে যাবে না আমার এই এলাকার যুবকদের কাছে আমি একটা কমিটমেন্ট নিতে চাই আমরা ইয়াবা ফেন্সি হিরোইন বাংলা মদ কোন রকম নেশার দ্রব্যের সাথে আমার এলাকা হবে নেশা মুক্ত মাদক মুক্ত সমাজ ঠিক কিনা যারা বলেন এই যুবকেরা কারা কারা নিয়ত করতে পারো হুজুর জীবনে অনেক মদ খেয়েছি অনেক নেশা করেছি আর কোনোদিন নেশা পান করবো না মদ ইয়াবা সেবনার কর করব না কোন কোন যুবক সামনে আর জীবনে এই অপরাধের সাথে নেশার সাথে সম্পৃক্ত হব না কারা কারা পারব তো হাত তুলে দেখায় দাও হাত তুলে দেখায় দাও না রে তেগবির না রে আল্লাহ তুমি কবুল করে হাত নামান ভাইরা আমার একটু কষ্ট করে আগায় বসেন এ আপনারা একটু কষ্ট করে মাছখান দিয়ে অনেক ভাই জায়গা বসেন যারা বাহিরে বসে আছেন একটু কষ্ট করে বসে যান আল্লাহর এই জান্নাতের বাগান এত মর্যাদাপূর্ণ রাসুল মুসনাদে আহমদের ভিতরে বলেন কে কোন নিয়তে আসছে আমি আল্লাহ বাপ করার সময় এটা দেখি না ভিন্ন কোন নিয়তে আসলেও এই মজলিসটার দামের কারণে আমি আল্লাহ ওই অপরাধীরও ক্ষমা করে দেই সুবহানাল্লাহ একটু জোরে জিন্দাবাদ ভাইরা এজন্য অপরাধ করেছি হ্যাঁ মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না আপনারা একটু জুড়ে মিলে বসেন ভাইরা আমার তাহলে এই গুণার থেকে মাপ পাওয়ার দরকার আছে না নেই কথা বলেন আছে না নেই গুনার ঘ করার পরে তওবা করব এই তওবা কারণে ওয়ালা বান্দা আল্লাহর কাছে এত দামি এত দামি তওবা করতে পারে নাই কেবল তওবা করার জন্য রওনা দিয়েছে আল্লাহ তালা আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ভাই রাহমাত আল্লাহর নবীর বুখারীর হাদিস একটা চমৎকার ঘটনা বলে শেষ করব বোখারি শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন তোমাদের পূর্বে বনি ইসরায়েলের এক যুবক নিরানব্বইটা হত্যা করছে কয়টা কোন গাল গল্প বলতেছি না বোখারি সই হাদিস নবীজি বর্ণনা করেন তবা করা এখন করে নাই করতে বের হয়েছে কেবল নিয়ত করেছে এ কারণেই আল্লাহ তালা তারা মাফ করে দিছে সুহান নবী আমার বলেন নিরানব্বইটা হত্যা করার পর আল্লাহর বান্দা নিয়ে নিয়ত করলো জীবনের তরে আমি ভালো হয়ে যাব কারণ মুসলমান যত খারাপ হোক না কেন ওর ভালো হওয়ার নিয়ত আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই তো আমরা যদি বলি বাবা তোমার এত বয়স হয়েছে এখনো নামাজ কালাম পড়ো না দাড়ি দাঁড়া কো না কোলামায়ারে বিয়ে দিয়ে দিছো এখনো তুমি নেশার ভিতরে ডুবে আছো হুজুর আর একটু বুড়া হয়নি কি কথা বলে না কেন তার মানে সামনে ভালো হওয়ার নিয়ত আছে না নাই ব্যাপারে কথা বলেন আছে না নাই এজন্যই তো বলে হুজুর একটু ভুলে টুলে হয়ে নি তার মানে মুসলমান বলতেই ভালো হওয়ার নিয়ত আছে না নাই এই আল্লাহর বান্দা নিরানব্বইটা হত্যা করলো নিরানব্বইটা হত্যা করার পর যুবক দিলের ভিতরে বড় টেনশন আমি ভালো হয়ে যাব কোথায় গেলে তওবা করা যায় বের হয়েছে তওবা করার জন্য বনে ইসরায়েলের আলেম খুঁজতেছে যাইতে যাইতে হঠাৎ করে পথের ভিতরে দেখা একজন লোক টুপিওয়ালা টুপিওয়ালার সামনে যায় বলে হুজুর টুপিওয়ালাকে কিরে তুই জানস না আমি বলো বি মানুষ আমার টাকা পয়সা নাই বেশি আমার সামনে দাঁড়াইছিস তুই না এলাকার নান জন্মের বদমাশ কথার কথাই তুই না এলাকার টপ্তের আর খুনির অপরাধী সন্ত্রাসী আমার সামনে কেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই জানোস না হুজুর অন্য দিন মেজাজ গরম করে অন্য মানুষের সামনে দাঁড়ায়ছি হুজুর আজকে আর মেজাজ গরম নিয়ে আসি নাই হুজুর আমি ভালো হয়ে যেতে চাই আর একটু জোরে সুবহানাল্লাহ প্রশ্ন হলো হুজুর আমি যে নিরানব্বইটা হত্যা করলাম আপনিও জানেন এলাকার সব থেকে দাগি অপরাধী আমি হুজুর আল্লাহ কি আমার অপরাধকে ক্ষমা করবে নাকি

কথা বলেন না কেন হ্যাঁ যুবকেরা ভালো করে খেয়াল করো আল্লাহর বান্দা যুবক একশোটা হত্যা করার পর এরপরও আল্লাহর বান্দা চিন্তা করলো শেষ পর্যন্ত হুজুরের মেয়ে হান্ড্রেড পুরা করলাম এরপরেও তার ভিতরে জ্বালা কারণ এই হুজুরে যদিও বলেছে না আমার তো আবার সুযোগ নাই ডালের ভিতরে ভেদাল চাউলের ভিতরে ভেদাল দুনিয়ার সব জিনিসের ভিতরে বেজাল টুপেলের ভিতরে ভেদাল আছে না নাই কথা কয় না ভেদাল আছে না নাই আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো আমি যদিও বা এই হুজুরে বলছে আমার গুনাহ মাফ হবে না সবার সুযোগ নাই একটু চেষ্টা করে দেখি আর কোন আলেম আছে নাকি ও এলাকার মা না দিলের কাল লাগায় শুনো আল্লাহর বান্দা আর কদম বাড়াছে আছে করার জন্য কোথায় পাওয়া যায় আলেম কিছু দূর অগ্রসর হওয়ার পর একজনের সাথে দেখা হলো লোকটারে জিজ্ঞাসা করার পর লোকটা বলে আমি তো বলতে পারবো না তবে ওই যে দূরে একটা ঝুপড়ি ঘর দেখা যায় ওই ঘরে ওখানে বড় একজন আলেম আছে তার কাছে যাও যা হাত দিয়া তওবা করো আল্লাহই মাফ করে দেবে সুবহানাল্লাহ একটু জোরে ভাইরা আমার যে এই নিয়ত করছে কদম বাড়াইতে বাড়াবে ঠিক আচ্ছা এই যখনই কদম বাড়াইছে ওই সময় মালাকুল এসে আজরা কেড়ে নিয়ে গেল তার ডেড বডিটা জমিনে পড়া থাকলো বাস ডিরা রাস্তায় পড়ে থাকলো এন্ড ডেড বডিরা যখন রাস্তায় পড়ে থাকলো জান্নাতের ফেরেশতারাও আসছে জাহান্নামের আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের জান্নাত নেব জাহান্নামের কয় জাহান নামের আরে কথা বলে না দুই গরিবের মধ্যে তর্ক বিতর্ক চলছে ওরা কয় এ জাহান্নামের ফেরেশতারা কয় নিরানব্বইটা একশো হুজুর হুজুরে দিয়ে উদ্বোধন শ্বাস করছে এর কপালে জান্নাত নাই এর জানটা আমরা জাহান্নামের ফেরেশতারা নেব জান্নাতের ফেরেশতারা কয় আরে না লোকটা যদিও সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু লোকটা তওবার নিয়তে বের হয়েছে কাজেই তার শেষ যেту ভালো এজন্য জানটা নিয়ে যাব আমরা জান্নাতের ফেরেশতারা সুবহান কিন্তু দিওজাল এদিক দিরা টানাটানি করে ওরা এদিক দি টানাটানি করে আল্লাহ তালা বলে নরে ফেরেশতারা টানাটানি করে কোনো লাভ নাই কারণ সিদ্ধান্ত আমার টানাটানি করে কোনো লাভ নাই আল্লাহ বলেন শোন একজন বিরিস্তারে বললেন দুটা মাপ দে কয়টা মাপ কথা বলেন না কেন রশিদিয়া মাপ দে এখান থেকে মারা গেছে যেখান থেকে এখান থেকে নিয়ে ওই যে তবা যেখানে করে পারার জন্য নিয়ত করেছিল ওই আল্লাহওয়ালার বাড়ি পর্যন্ত একটা মাপ দিবি আল্লাহ বলেন আরেকটা মাপ দিবি তার বাড়ি পর্যন্ত এখান থেকে আরেকটা মাপ দিবি যদি আল্লাহ ওয়ালার দরবার কাছে হয় আর তার বাড়ির পথটা যদি লম্বা হয় জানটা নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা কারণ সে নাকের দিকে আগায় গেছে আর যদি মাপার পর ওই আল্লাহ বলার দরবারের পথটা লম্বা হয় আর তার বাড়ির পথটা খাটো হয় তাহলে বুঝতে হবে তা সে দিকে আগা যাইতে পারে নাই জানটা নেবে জাহান নামের ফিরিস তারা আল্লাহর বর্ডার পর পর যখন নাকি মাপটা দিতে শুরু করেছে রে মুমিন সঙ্গে সঙ্গে ফিরিসটা তাকে দেখে ওই আল্লাহ বলার দরবারের পথটা হলো লম্বা তার বাড়ির পথটা খাটো আল্লাহ জমিন রে হুকুম দিয়া দিলেন গোপনে জমিন রে বললেন মরে জমি তুই আমার মাফলুক এই খুনি বান্দাও আমার মাফলুক তবে এই বান্দা জীবনের গুণার থেকে তবা করার জন্য রওনা করেছে মাসখানে মৌতাশার কারণে সে আলেমের কাজে হাত দিতে পারে নাই কাজে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তারে মাপ করে দেব কাজেই আমি আল্লাহ হুকুম করে দিলাম আল্লাহ তালা বলেন ও আল্লাহর অলির দরবারের পর তুই খাটো হয়ে যা আর ওই পথটারে বললেন তুই লম্বা হয়ে যা এবার ফিরিস্তা মাপ দেওয়ার পর তাকায় দেখে আল্লাহ বলার জমিনটা খাটো হয়ে গেছে ওদিকের পটটা লম্বা হয়ে গেছে অমনি জান্নাতি ফিরিস্তারা তার জানটা নিয়ে জান্নাতে আরো আসতে কোন গুণা হবে আর জোরে বলে সুবহান ভাইরা আমার তাহলে গুণা আমার আপনার আছে কিন্তু গুনাহ করার পরে গুণার থেকে তওবা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই গুনার থেকে তওবা করা লাগবে আর নেক কাজ আহলুল্লাহ মাদ্রাসা মসজিদ আলেমায়ে একরামের সাথে মহব্বত রাখা লাগবে কি লাগবে না